শহর ও গ্রাম কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন নগর ও পরিকল্পনাবিদরা। বলেন, বাসযোগ্য শহর গড়তে জনঘনত্বের অনুপাত নির্দিষ্ট করতে হবে, এজন্য অর্থনৈতিক এবং প্রশাসনিক কাঠামো বিকেন্দ্রীকরণ জরুরি। দুপুরে ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। এতে অংশ নিয়ে এলজিআইডি মন্ত্রী বলেন, রাজধানীর চ্যালেঞ্জ এবং বাস্তবতা মাথায় রেখেই ড্যাপ প্রণয়ন করা হয়েছে। এসব পরিকল্পনা জাতীয় পর্যায়ে নিতে অন্তত 4-5 বছর সময় লাগবে বলে জানান তিনি। নাসিরউদ্দিনের রিপোর্ট। মানুষের চাপে নুয়ে পড়া রাজধানী ঢাকায় সমস্যার অন্ত নেই। যানজট, জলবদ্ধতা, তাপপ্রবাহ আর বর্জ্যের দুর্গন্ধে স্বস্তি নেই কোথাও। এসব কারণে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে বসবাসের অনুপযোগী শহরের তালিকায় বারবারই এসেছে ঢাকার নাম। সম্প্রতি গেজেট হওয়া ডিটেল এরিয়া প্ল্যানেও গুরুত্ব পেয়েছে বাসযোগ্যতার সমীকরণ। এ নিয়ে ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত সেমিনারে আলোচকরা বলেন, 2035 সালে ঢাকা শহরের জনসংখ্যা হবে 2,60,00,000। তখন সবার জন্য খাদ্য ও কর্মসংস্থান চ্যালেঞ্জিং হবে। শহরের দিকে তাকালে দেখো, রিভেবল সিটি যেগুলো, আরবান এরিয়া যেগুলো, তার ডেন্সিটি কত, এটা একটা ফ্যাক্টর। তাহলে এখানে কত রিভেবিলিটি তো যাবে না, এটা সহজ গাণিতিক হিসাব। সর্ববিষয়ক উন্নয়ন ডিসেন্ট্রালাইজ করতে হবে। প্রথমেই হলো ইকোনমিক ডিসেন্ট্রালাইজেশন, এটা ছাড়া কি, এটাই তো আকর্ষণ। ন্যাশনাল কমিটি, যেই কমিটি সারা বাংলাদেশের উন্নয়ন এমন ভাবে করবে যাতে একটা তেঁতুলিয়ার লোককে ঢাকায় আসতে না হয়। অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, ড্যাপের সুফল পেতে কতিপয় সুবিধাভোগীদের রুখতে হবে। আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে এদের বিরুদ্ধেই, যারা নিজের আশায় কিছু করে, অন্যের চিন্তা করে না। আজকে তাদের জন্যই কিন্তু একটু বৃষ্টি হলে কোমর পানি হয়ে যায়। আর এলজিআরডি মন্ত্রী বলেন, যে কোনো বড় পরিকল্পনায় পক্ষে বিপক্ষে মত থাকবেই, তবে সরকার মানুষের কল্যাণ বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়। যাতে মাইগ্রেট কি কি কারণ হয় এগুলো আমাকে সর্ট আউট করতে হবে, আই হ্যাভ টু স্কোর। যেমন এডুকেশনের জন্য আসে, সো ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু এস্টাবলিশ দ্য এডুকেশন সেন্টার ইন দেয়ার। মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কাজ দেখভালে জাতীয় কমিটি গঠনের প্রস্তাব ইতিবাচক, তবে এজন্য কিছুটা সময় লাগবে, মিনিমাম 5-7 বছর সময় লাগবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।